প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰা বর্তমান উজনি অসমত ব্যস্ত। দলীয় কাম কাজত ব্যস্ত থাকা রিপুণ বৰা এতিয়া তিনিচুকীয়া। রিপুণ বৰা সোধা হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ। দেশের 100 জন প্রভাবশালী ব্যক্তির মাজত হিমন্ত। প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাই কি কয়? হিমন্ত বিশ্ব শর্মা সচাই শক্তিশালী হয়নে? রিপুণ বৰার স্থিতি কি? ক্ষমতাশালী হয় কেনেকে? ক্ষমতাশালী কংগ্রেসের দিনত 15 বছর তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকতেও ডি ফ্যাক্টো চিফ মিনিষ্টার আছে। সেই ক্ষেত্রে পাকৈত ক্ষমতাশালী, মানে নিজের সাংবিধানিক মান মর্যাদার উপর গই কাম করেছিল। বাহুবল খটুয়াই হোক, ধন বল খটুয়াই হোক, আর এতিয়া সর্বানন্দ সোনোয়ালের দিনতো সর্বানন্দ সোনোয়াল নামতহে মুখ্যমন্ত্রী, তেওঁই উঠি রজা বহি রজা। সেইদিনের ক্ষমতাশালী হয় ঠিকই কৈছে পেপার খন, আর টাকা পয়সার দিনের ক্ষমতাশালী সে ঠিকই কৈছে পেপার খন। এটা যদি পেপার খনের মাপকাঠি রঞ্জন গগৈ যে আইনী দক্ষতার মাপকাঠি লৈছে সেটা খুব ভাল, এটা হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতাশালীর মাপকাঠি টাকা পয়সা যদি লৈছে, সা সম্পত্তিক লৈছে, আমার কবলে একটু বাকি নেই। উল্লেখযোগ্য যে দেশের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকাত ইন্ডিয়ান এক্সপ্রেসে স্থান দিছিল ন্যায়াধীশ রঞ্জন গগৈ। ন্যায়াধীশ রঞ্জন গগৈ প্রভাবশালী ব্যক্তি হয়নে? প্রদেশ কংগ্রেসের স্থিতি কি? রঞ্জন গগৈ আমি কংগ্রেস লেট করেছি অসমের মানুষে, আমি গৌরব করেছি। কেউ বর্তমান সুপ্রিম কোর্টের জাজ আর আমার ডিব্রুগড়ের সন্তান, আর অল্প দিনের ভিতর চিফ জাস্টিস হবলে গই আছে। গতি রঞ্জন গগৈ এই কারণে ক্ষমতাশালী বলে কৈছে যে যা কেটা বছর কোনো ধরনের সরকারি মানে প্রভাব খটুয়াবলে দিয়া নাই, উপর কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খটুয়াবলে নিদি সম্পূর্ণ ন্যায়পালিকার স্বতন্ত্রতা রক্ষা করে বহুবিলাক ল্যান্ডমার্ক জাজমেন্ট দিছে। রিপুণ বৰাৰ মতে ঈর্ষাত হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করা নাই, বরঞ্চ হিমন্ত বিশ্ব শর্মার কার্যকলাপক সমালোচনা করেছে। তিনচুকিয়ার বিকাশ বৰুৱা, DY365।